পুনরুত্থান দিন কি আলাদা না এক জিনিস, বোঝার চেষ্টা করেন। কিয়ামতের দিন যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দেওয়ার পরে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে শুনে রাখুন, পৃথিবী সৃষ্টির পর থেকে ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। আজও এই মুহূর্তে এখনই ইসরাফিল আলাইহিসসালাম তার মুখের কাছে সিংহা, মুখের কাছে এইভাবে সিংহাটা নিয়ে আজও অপেক্ষমান রয়েছেন, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ডার দিবেন আর তিনি সিংহায় ফুৎকার দিবেন। এই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, তারকারাজিগুলো পৃথিবীতে খসে খসে পড়বে, সূর্য আপনার আমার মাথার এক মাইল দূরবর্তী স্থানে চলে আসবে, পাহাড়গুলো তুলু ধুনার মতো উঠতে থাকবে, পৃথিবীর মাটির নিচের জিনিস সব উপরে উঠে যাবে, আর মাটির নিচের উপরের জিনিস মাটিতে নিচে চলে যাবে, সমুদ্রের বক্ষে আগুন প্রজ্বলিত হয়ে যাবে। এরকম কঠিন মুহূর্তে ইসরাফিল আলাইহিসসালাম আরো একটি ফুৎকার দিবেন, যেদিন পৃথিবীর সকল মানুষ পৃথিবীর সূচনা থেকে পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন সকল মানুষ আবার উত্থান হবে, হবে না? তো কিয়ামতের দিন আর পুনরুত্থান দিবস কি এক নাকি আলাদা? একই জিনিস তো। কিয়ামত যেদিন হবে সেদিন সেটাই তো পুনরুত্থান, তা আলাদা করে বলার দরকার নেই। ইমানের রুকুন ছয়টা, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমান কিতাবসমূহের প্রতি বিশ্বাস, আর একটা হচ্ছে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস, আর একটা হচ্ছে তাকদীরের ভালোমন্দের প্রতি বিশ্বাস। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে যে কথা বলতে চাচ্ছি, বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তিনি সেই সত্তা যিনি জন্ম মৃত্যুকে সৃষ্টি করেছে তোমাদেরকে এটা পরীক্ষা করার জন্য যে আমলের দিক দিয়ে কে সর্বোত্তম আমল করে। তাহলে আমল বা ইবাদত, আমল উত্তম আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, পাঠিয়েছেন না? ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? সালাত। ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? সালাত। ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? সালাত। আমরা সকলে সালাতে দায়ী করি, করি না? আপনাদেরকে একটা হাদিস শোনাই, আল মুস্তাদরাক আলা সহিহাইন, একটা হাদিসের গ্রন্থ 8365 নম্বর হাদিস, হাদিসটি সহিহ, এটা হচ্ছে আসার, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমর কে? উমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফার সন্তান আব্দুল্লাহ, তিনি বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, শুনে রাখো হে আমার সাথীরা, ইয়াতি আলান নাসি জামানুন, পৃথিবীতে এমন একটি সময় আসবে, ইয়াতি আলান নাসি জামানুন, পৃথিবীতে একটি সময় আসবে, মুজতামিউনা ফিল মাসাজিদে, মসজিদে সকলে একত্রিত হবে সালাত আদায়ের জন্য, সালাত আদায়ের জন্য মসজিদ ভর্তি হয়ে যাবে, আপনাদের এলাকায় যত মসজিদ রয়েছে, আমাদের আপনাদের টাঙ্গাইল শহরে যত মসজিদ রয়েছে, আমাদের রাজশাহী বিভাগে যত মসজিদ রয়েছে, ঢাকা বিভাগে যত মসজিদ রয়েছে, সারা বাংলাদেশে যত মসজিদ আছে, গোটা দুনিয়াতে যত মসজিদ আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কিয়ামতের আগে পৃথিবীতে এমন একটি সময় আসবে গোটা পৃথিবীতে মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, লাইসা ফিহা মুমিন, কিন্তু মুসল্লিদের মাঝে একজন ইমানদার থাকবে না। কে বলছেন এটা? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আল্লাহর রাসূলের সাহাবী, তিনি বলছেন এটা আমাদের যুগের ঘটনা, রাজশাহী সাহাবীদের যুগের ঘটনা, তার পরবর্তী যুগে তাবেঈগণ বলছেন না এটা আমাদের যুগের অবস্থা, আমাদের যুগের অবস্থা, তাবে তাবেঈগণ বলছেন না এটা আমাদের যুগের অবস্থা,
আজ থেকে 1400 বছর আগে যদি সাহাবা ইকরাম বলেন আমাদের এলাকা আমাদের যুগে গোটা মসজিদ ভর্তি মুসল্লি, অথচ সেখানে কোনো ইমানদার নাই, তাবেঈগণ যদি মনে করেন আমাদের যুগে সকল মসজিদ ভর্তি মুসল্লি, আমাদের যুগে একটা ইমানদার নাই, আবার তাবে তাবেঈগণ যদি মনে করে আমাদের যুগে সকল মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু সেখানে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, আর এই 1500 বছর আগে পরে এসে আমাদের মসজিদের মুসল্লিদের ইমানের অবস্থা কি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটি খুলুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষের অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে, নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে যাবতীয় অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন তো? তাহলে আপনার আমার সমাজে সুদখোরের সংখ্যা এত বৃদ্ধি পাচ্ছে কেন? সে তো নামাজ পড়ছে, মসজিদ গিয়ে জামাত পড়ে সালাত আদায় করছে, করছে না তো? সালাত মানুষকে যাবতীয় অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই আয়াত কার? আল্লাহ। আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? 100% সত্য, ঠিক না? আল্লাহ বলেছেন কোন মুসলিম কোন মানুষ যদি সালাত আদায় করে তার ওই সালাতটাকে অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে, কোন মানুষ যদি সালাত আদায় করে ওই মানুষকে জেনা ব্যবচার থেকে ঠেকিয়ে রাখবে, কোন মানুষ যদি সালাত আদায় করে ওই মানুষকে ছেড়ে সুদ থেকে ঠেকিয়ে রাখবে, কোন মানুষ যদি সালাত আদায় করে ওই সালাতটাকে বিপর্দা থেকে ঠেকিয়ে রাখবে, কোন মানুষ যদি সালাত আদায় করে ওই সালাতটাকে বিড়ি সিগারেট গুল জর্দা আলামাতে হিরোইন থেকে ঠেকিয়ে রাখবে। রাখছে কি আসলে? আপনি আমি সালাত আদায় করছি, বিপর্দায় চলাফেরা করছি, আপনি আমি সালাত আদায় করছি আবার সুদ খাচ্ছি, আপনি আমি সালাত আদায় করছি আমি ঘুষ খাচ্ছি, আপনি আমি সালাত আদায় করছি টিভি সিনেমা দেখছি, আপনি আমি সালাত আদায় করছি প্রতারণা করছি, আপনি আমি সালাত আদায় করছি মনের ভিতরে হিংসা অহংকার বিদ্বেষ দিয়ে ভর্তি হয়ে রয়েছি, আপনি আমি সালাত আদায় করছি মানুষের সাথে দোচ্চারি করছি, মানুষের সাথে প্রতারণা করছি, মানুষের সাথে মিথ্যাচার করছি, সমাজের জেনা ব্যবচার ছেড়ে গেছে, আবার মুসল্লিদের সংখ্যাও বেড়ে গেছে, যাইনি আপনি কেমন মুসল্লি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজকের যুগে আমাদের মসজিদগুলো সব ভরপুর হয়ে যায়, যায় না? বিশেষ করে জুমার দিন মসজিদগুলো ভরপুর হয়ে যায় না? তো এই মসজিদের ভিতরে কতজন মুসল্লি আছে ভাই? লাইসা ফিহা মুমিন, সেখানে কোনো একজন ইমানদার নেই, অথচ সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট কথা বলেছেন, সালাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত স্পষ্ট কথা বলেছেন। দেখেন একটা হাদিস শোনাই, আবু দাউদ, আবু দাউদের নাম শুনেছেন না? সুনানু আবু দাউদ একটি হাদিসের গ্রন্থ, 430 নম্বর হাদিস, হাদিসটি হাসান, একটি হাদিসে কুৎসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাব। তিনি বলছেন قال الله تعالى الله سبحانه وتعالى رسول محمد صلى الله عليه وسلم কে লক্ষ্য করে বলছেন, ইন্নী ফাররাসতু আলা উম্মতিকা খামস সালাওয়াতিন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো আমি তোমার উম্মতের উপরে দৈনিক 5 ওয়াক্তকে সালাতকে সালাত ফরজ করেছি। কয় ওয়াক্ত? ইন্নী ফাররাসতু আলা উম্মতিকা খামস সালাওয়াতিন, আমি তোমার উম্মতের উপরে দৈনিক 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, এবং আমি আমার কাছে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। কে বলছেন কথা? আল্লাহ বলছেন। কে বলছেন কথা? আল্লাহ বলছেন যে ওয়াহাদুল্লাহু ইন্দি, কোন মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে আর আমি এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে আমি এ ব্যাপারে ওয়াদাবদ্ধ হলাম যে আমি এ ব্যাপারে কথা দিলাম প্রতিশ্রুতি দিলাম, মান জাআ যে ব্যক্তি আসবে যদি কোন মুসলিম এই 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে হেফাজত করে, যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করে আমি তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এভাবে ওয়াদা করেননি। সিয়ামের ফজিলত রয়েছে অনেক,
হজের ফজিলত রয়েছে অনেক, যাকাতের ফজিলত রয়েছে অনেক, যিকির আজকারের ফজিলত রয়েছে অনেক, যাকাত দান সাদকার ফজিলত রয়েছে অনেক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে প্রতিশ্রুতি দিয়েছেন কেবল সালাতের ক্ষেত্রে, ইন্নি আহাদতু লাহু ইনদি, আমি আমার কাছে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো সঠিক পদ্ধতিতে হেফাজত করবে, সংরক্ষণ করবে, তাকে আমি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। আরেকটা হাদিস শোনাই, আবু দাউদের 1203 নম্বর হাদিস, এটি সহিহ হাদিস, হাসান হাদিস। একদিন রাখালের কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাখালের বর্ণনা দিচ্ছেন। একটি রাখাল ছাগল চরাতে 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 একেবারে মরুভূমির মাঝখানে চলে গেছে, একেবারে মরুভূমির ভিতরে চলে গেছে। সেখানে কোনো মানুষ নাই, সেখানে কোনো জন নাই, সেখানে তার মনিব নাই, সেখানে তার মালিক নাই, তিনি একক, আর তার ওই ছাগল বা গরু আছে, তার সাথে আর কোনো প্রাণী নাই, দেখার মতো সুযোগ নাই, আর কেউ দেখার নাই। এমন অবস্থায় যোহর অথবা আসরের সালাতের সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইকামা, সেই ইকামত দিয়েছে, ওই ওয়াদ্দুরু, সেই আযান দিয়েছে, ওই ইকামিস সালাত, সে সালাত আদায় করেছে। এই দৃশ্য সাত আসমানের উপরে আরশে আযিমে সমন্বিত হয়ে আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলোকন করছেন, হে আমার সাথী, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো, ফানদুরু ইলা আবদি হাদা, ওই ব্যক্তির দিকে তাকাও যে মরুভূমির মাঝখানে দেখার কেউ নাই, তার মালিক নাই, তার প্রভু নাই, তার মুনিব নাই, তার স্বামী স্ত্রী নাই, তার ছেলে সন্তান কেউ নাই, মরুভূমির মাঝখানে নির্জন নিরিবিলি এলাকায় দেখার কেউ নাই, ও আযানের সময় হয়েছে, ওই ওয়াদ্দিনু, সে আযান দিয়েছে, ওই ইকামুসসালা, সে সালাত আদায় করেছে, ওই খাফিনি, শুধুমাত্র আমার ভয়ে। সেখানে কি কোনো ব্যক্তি ছিল, দেখার কেউ ছিল, তার মনিব ছিল, তার প্রভু ছিল, তার স্ত্রী ছিল, তার সন্তান ছিল, তার কোনো বন্ধু বান্ধব ছিল? কেউ ছিল না। কে ছিল? আল্লাহ। সাত আসমানে থেকে, সাত আসমানের উপরে আরশে, আরশে আযিমে সমন্বিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছে, ফানদুরু ইলা আবদি হাযা, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো আমার ওই বান্দার দিকে, ওই ব্যক্তি আযান দিয়েছে, সালাত আদায় করেছে, শুধুমাত্র আমার ভয়ে। শোনো, কদ গাফারতু লি আব্দি, আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম, ও আদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। একটি রাখাল